नमस्कार स्टूडियोत मैं मयूरी एटा खबर लै आहिछो चिकित्सक अभिजन्ता गहत आजमल फाउंडेशनर बृहत साफल्य आजमल फाउंडेशनक लै मैं गौरवान्वित बुली मन्तव्य करिछे सांसद बदरुद्दीन आजमले मुसलमानतकैओ हिंदू लोकेहे उपकृत हैछे आजमल फाउंडेशनर पर एई मुहूर्तर हे खबर जनाइछो चिकित्सक अभिजन्ता गहत आजमल फाउंडेशनर बृहत साफल्य आजमल फाउंडेशनक लै गौरवान्वित बुली मन्तव्य करिछे सांसद बदरुद्दीन आजमले और आन एक मंत्य कर हिंदू मुसलमानको हिंदू लोकसभा अधिक उपकृत आजमल फाउंडेशनर भविष्य आजमल फाउंडेशनर जरिए लाभ विशेष सुविधा आजमल फाउंडेशनर विरुद्धे चलिसे अपप्रचार बुली मंत्य कर सांसद बदरुद्दीन आजमले आजमल फाउंडेशनर विरुद्धे अपप्रचार चला मंत्य कर आजमल फाउंडेशनर भल कम तालिका दी सांसद बदरुद्दीन आजमले और 250 বিঘা মাটিত নির্মাণ হব আজমল বিশ্ববিদ্যালয় এবুলি মন্তব্য কৰিছে সাংসদ বদৰুদ্দিন আজমলে ধুবুৰীত আজমলে নির্মাণ কৰিব ইংৰাজী মাধ্যমৰ বিদ্যালয় 250 বিঘা মাটিত নির্মাণ হব আজমল বিশ্ববিদ্যালয় এক গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে আৰু যেটো আজমল ফাউণ্ডেচনৰ বিৰুদ্ধে অপপ্ৰচাৰ চলা বুলি মন্তব্য কৰিছে যাৰ বাবে আজমল ফাউণ্ডেচনৰ ভাল কামৰ তালিকা দাঙি ধৰিছে সাংসদ বদৰুদ্দিন আজমলে मुहूर्तर हे खबर जनाइछो सांसद बदरुद्दीन आजमले मंतव्य करिछे आजमल फाउंडेशनक लै मैं गौरवान्वित बुली मंतव्य करिछे सांसद बदरुद्दीन आजमले ए मुहूर्तर हे मंतव्य आमार हातत आछे मैं हे मंतव्य आपनालोके लै आगबढ़ाइछो इंशाल्लाह बोले इंशाल्लाह नाइ तो हिसरा खूब जोरे इंशाल्लाह 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 आपनारा घरे घरे गिया मेहनत करे मां बोले घरे घरे गिया डुबते लागबे खाली हुजूर देखल हुजूर भाषण सुनल जोरदार ताली दिल बीजेपी के भड़काते पारबेन नाकि বিজেপিকে ভাগাইতে পারবেন না মেহনত করতে লাগবো মেহনত করতে লাগবো তো মেহনত করবে ইনশাআল্লাহ এজন্য ভাগ আসে নজরুল ভাইয়ে বহুত বিস্তারিত ভাষণ দিচ্ছে নজরুল ভাইয়ে বহুত বিস্তারিত ভাষণ দিচ্ছে বলার আর বহুত বেশি কিছু নাই আমি এমপি হইয়া আপনারা ধুবড়ি ফুলমালি ব্রিজ আমরা আজমল ফাউন্ডেশন
ইচ্ছা বহুত আছে ভাই মানে এটার জন্য বিজেপির দূর রাখতে লাগবে এই দেশে আজকে কয়েক লাখ কিষাণ কৃষক আমাদের দেশে 60 দিন হয়ে গেছে এটা তো কোনো শক্তি না দেখা আছে আমি তো সাদা কাপড় দিচ্ছি সোয়েটার মানে দিল্লি শীত 3 ডিগ্রি 4 ডিগ্রি ওইখানে কিষাণে কৃষকে যে আন্দোলন করতেছে এই বিজেপি সরকারে কৃষকের উপরে যে অত্যাচার করতেছে আমাদের আসামেও 95 শহর মধ্যে 95 লোক কৃষক আছেন না না আমরা ওই কৃষকদের সঙ্গে আছি আমরা দিল্লির কৃষকের সাথ দিতেছি আমাদের দলের সঙ্গে আছেন না না হাত উঠে দেখেন তো আছেন না না আরে ভাই আপনারা মোদী জি বললেন 20 কোটি মানুষের চাকরি 20 কোটি মানুষের 20টা জানোয়ার এখন পর্যন্ত চাকরি দিল মানুষ তো দূরের কথা 20টা জানোয়ারও চাকরি দিল না এখন আপনারা কেউ চাকরি পাইছেন নাকি বলেন তো না না একজনও যদি চাকরি পেয়ে থাকে তো উঠাও দেখাও এটা বিধান নাই একজনও চাকরি দিয়েছে এর থেকে বড় মিথ্যা কথা বুঝতে পারি জি এই মোদীজির বাধা সর্বানন্দ সাহেবের বাধা হেমন্ত সাহেব তো এক কাম করে ডান্স করে জানে যে মিশা বাধা পাঁচ বরস আগে করছিল একটাও পুরো করতে পারে নাই এখন কি করবো আমরা কি ডান্স দেখা চাই নাকি ভোট দিয়েছি ডান্স করার জন্য সিনেমা বানানোর জন্য না মন্ত্রী বানাইছি আমরা কাম লাগেনি না লাগে না আমাদের লাখ লাখ সমস্যা আসেনি না বেরোজগারির সমস্যা আসেন না না নিবন্ধন সমস্যা আসেনি না না ডাল চাউল পেঁয়াজ মেহঙ্গা হয়েছেনি না না মূল্য বৃদ্ধি হয়েছেনি না না এইসব আমাদের সমস্যা আসেনি না না আমাদের এরকম একটা সরকার লাগে যে মূল্য বৃদ্ধি কম করে চাকরি দিতে পারে মুসা বলবন যে দেয় না ইনশাল্লাহ আপনারা দোয়ায় কালকের যে মহাগঠবন্ধন হয়েছে ওই মহাগঠবন্ধনে এইবার আসামে ইনশাল্লাহ মন্ত্রিসভা গঠন করব ইউডিএফ কংগ্রেস মিলিয়া আরে আপোনালোকে শুনিলে সাংসদ বদরুদ্দিন আজমলৰ মন্তব্য চিকিৎসক অভিযন্তা গহাত আজমল ফাউণ্ডেশ্যনৰ বৃহৎ সাফল্য বুলি মন্তব্য কৰিছে তেওঁৰ মন্তব্যত স্পষ্ট ৰূপত এই কথা প্ৰকাশ পাইছে আৰু আজমল ফাউণ্ডেশ্যনক লৈ মই গৌৰৱান্বিত বুলি মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে বদরুদ্দিন আজমলে আৰু মুছলমানত কৈও হিন্দু লোকেহে উপকৃত হৈছে আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা এইবুলিও মন্তব্য কৰিছে ভৱিষ্যতে আজমল ফাউণ্ডেশ্যনৰ জৰিয়তে লাভ কৰিব বিশেষ সুবিধা আৰু আজমল ফাউণ্ডেশ্যনৰ বিৰুদ্ধে চলিছে অপপ্ৰচাৰ এইবুলি মন্তব্য কৰা পৰিলক্ষিত হৈছে যাৰ বাবে আজমল ফাউণ্ডেশ্যনৰ ভাল কামৰ তালিকা দাঙি ধৰিছে সাংসদ বদরুদ্দিন আজমলে আৰু ইয়াৰ ওপৰত জনাইছে যে 250 বিঘা মাটিত নিৰ্মাণ হ'ব আজমল বিশ্ববিদ্যালয় ধুবুৰীত আজমলে নিৰ্মাণ কৰিব ইংৰাজী মাধ্যমৰ বিদ্যালয়